1972 সাল, যেটি সৌন্দর্যের সমস্ত প্রতিযোগিতার দিক থেকে জয় জয়কার হয়েছিল অস্ট্রেলিয়া। 1972 সালেই অস্ট্রেলিয়া মিস ইউনিভার্স খেতাব, মিস এশিয়া প্যাসিফিক খেতাব, মিস ইন্টারন্যাশনালের প্রথম রানার আপ এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার শিরোপাটিও অস্ট্রেলিয়ায় জয়লাভ করেছিল। 1952 সালের 4 মে অস্ট্রেলিয়ায় জন্ম হয় বেলিন্ডা গ্রিনের। 20 বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করে তিনি জয়লাভ করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার একজন সফল বিউটি কুইন এবং মডেলও ছিলেন। তিনি 16 বছর বয়সে নিজের মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার অন্যতম এক মডেলও ছিলেন। মিস ওয়ার্ল্ড হিসেবে তার রাজত্বকাল শেষ হওয়ার পর তিনি মডেলিং এবং অভিনয়ের জগতে নিজের কেরিয়ারটা শুরু করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন চলচ্চিত্র এবং টিভি শোতে কাজ করেছেন এবং তিনি তার নিজস্ব টেলিভিশন শো বেলিন্ডা গ্রিন ফ্যাশন ফাইল, এই অনুষ্ঠানটিতে তিনি নিজেই হোস্ট করতেন। 1982 সালে তিনি একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী সিঙ্গেলটনকে বিবাহ করেন। তার দাম্পত্য জীবনে তিনি 2টি কন্যার জন্ম দেন। 1987 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। বিশ্ব বন্যপ্রাণী তহবিল এবং অস্ট্রেলিয়ান রেড ক্রস সহ বেশ কয়েকটি দাতব্য সংস্থার মুখপাত্র হিসাবেও কাজ করেন। 2004 সালে তার মানবিক কাজকর্মের জন্য অস্ট্রেলিয়া তাকে অর্ডার অফ অস্ট্রেলিয়া পুরস্কারে সম্মানিত করেন। মার্জরি ওয়ালেস, তিনি একজন আমেরিকান অভিনেত্রী, টেলিভিশনের উপস্থাপক, মডেল এবং বিউটি কুইন ছিলেন। 1973 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিলেন এবং জয়ী হয়েছিলেন এবং ইনি ইতিহাস গড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসাবে যিনি এই বিশ্বসুন্দরী খেতাবটি জয়লাভ করেন। তার জয়ের 104 দিন পর একটা সম্পর্ক থাকার কারণে তার থেকে তার শিরোপাটি কেড়ে নেওয়া হয়। তিনি আমেরিকান চলচ্চিত্র এবং বিভিন্ন টেলিভিশন শোতে উপস্থাপক হিসাবে কাজ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে 2005 সালে 51 বছর বয়সে তিনি মারা যান। হেলেন এলিজাবেথ মর্গান, যার জন্ম হয়েছিল 29 সেপ্টেম্বর 1952 সালে, ইনি একজন ব্রিটিশ অভিনেত্রী, মডেল এবং টিভি হোস্ট ও বিউটি কুইনও ছিলেন। 1974 সালে মিস ওয়েলস এবং মিস ইউনাইটেড কিংডম এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি জয়লাভ করেছিলেন। মর্গানই ছিলেন প্রথম জয়ী যিনি পদত্যাগও করেছিলেন। তিনি মূলত মিস ওয়েলস প্রতিযোগিতায় অংশ নিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অন্য এক প্রতিযোগিতী তা বাদ পড়ায় তাকে স্ট্যান্ডবাই হিসাবে নেওয়া হয়েছিল। মর্গান দ্বিতীয় ওয়েলস মহিলা এবং 1974 সালে চতুর্থ যুক্তরাজ্যের প্রতিনিধি হয়েছিলেন যিনি এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন। যাই হোক, প্রতিযোগিতায় জয়ী হওয়ার মাত্র 4 দিন পরেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কারণ তিনি অবিবাহিতা এবং 18 মাস বয়সী একটি ছেলের মা ছিলেন। তারপর থেকে মর্গান অভিনয়ে সফল কেরিয়ার তৈরি করেছেন এবং বিভিন্ন টিভি শোতে হোস্টও করেছেন। তিনি বেশ কয়েকটি দাতব্য সংস্থার পৃষ্ঠপোষকও ছিলেন। মর্গান একজন শক্তিশালী এবং স্বাধীন মহিলা ছিলেন। তিনি জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন এবং সকলকে তিনি অনুপ্রাণিতও করতেন। আজ তবে এই পর্যন্তই দর্শকবৃন্দ, মিস ওয়ার্ল্ডের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব ঠিক কাল সকাল 9টায়। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।